তার মানায় স্বামীর যে দামি কিছু কথাটা যদি সত্যি হয় সকলে মিলে একটু হাতে দালি হবে যে করি না স্বামী ভক্তি যে করি না স্বামী ভক্তি বহুবাকি তার মানায় স্বামীর চেয়ে দামি কিছু নির দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নির দুনিয়ায় গৃহলক্ষ্মী সবাই বলে মানুষ মরে গেলে নাকি ফিরে আসতে পারে না কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র প্রমাণ করে দিয়েছে মানুষ মরে গেলেও ফিরে আসার সম্ভব তার প্রমাণ কি বলুন তো সতী সাবিত্রী বেহুলা সতী কি তাই না গো মায়েরা যমরাজের ঘর থেকে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল কিন্তু আজকাল আমরা তার পারি না কারণ আমরা হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি আমাদের সেই ধৈর্য শক্তিটা নেই সেই জন্যই আমাদের দ্বারা সম্ভব হয় না তাই কি বলছে জানিন সাবিত্রী বিহুলা সতী সাবিত্রী বিহুলা সতী মরা স্বামীর প্রাণ বাঁচায় স্বামীর চেয়ে দামি কিছু এর দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নির সংসার সুখের হয় রমণীর গুণে সতী করে পতি সেবা জনম জনমে তো নারী যদি অনারী হয় সংসার অধঃপতনে চলে যায় আর নারী যদি নারীর মতোই হয় পুরুষ এবং সংসার দুটোই কিন্তু ঊর্ধ্ব দিকে যায় তো নারী হওয়া খুব কঠিন তাই কি বলছে জানেন সংসার সুখের হয় রমণীর গুণে সতী করে পতি সেবা জনম জনমে সতী গমা যায় না শুধু শাখা সিঁদুর পড়িলে শাখা বলা সবই পড়েছি স্বামীকে মানুষ বলেই ভাবি না উল্টে স্বামী আমাকে দেখে ভয় পায় স্বামীকে তো আমি মোটেই ভয় পাই না তাহলে সতী হওয়া যাবে সতী হওয়া যাবে না আবার সিঁদুরটাও পড়ি অনেকে অনেক রকম ভুল করে বসে তো সিঁদুর কেউ কাঠি দিয়ে পড়ে কেউ চিরুনি দিয়ে পড়ছে এগুলো করলে কিন্তু অনেক ক্ষতি হয় স্বামী স্ত্রীর এবং সংসারের যদি পারেন তো এই দুটো আঙুল ব্যবহার করবেন সিঁদুর পড়বার জন্য মধ্যমা এবং তর্জনী মধ্যমা দিয়ে সিঁদুর পড়লে স্বামী স্ত্রীর সম্পর্ক মিলটা ভালো থাকে আর তর্জনী দিয়ে পড়লে স্বামীর আয়ু বাড়ে আবার অনেকে দেখি সাইডে সিঁদুর পড়ে মানে যারা এই সাইডেদের দিকে সিঁদুর পড়ে তাদেরকে বলুন তো স্বামীর সাইড হয়ে যায় আস্তে আস্তে মানে অন্য কোনো গার্লফ্রেন্ড ধরে ফেলে দিয়ে সেদিকে চলে যায় তাই সিঁদুরটা সবসময় মাঝখানে রাখবেন যাতে স্বামী যেখানেই যাই করুক না কেন মানে লাঠাইটা হাতে থাকবে ঠিক ঘুরে যেন এইখানে আবার ফিরে আসতে পারে মনে থাকবে তো কথাগুলো যদি ভালো লাগে আর একবার একটু হাতে তালি সকলে মিলে সতী হওয়া যায় না
স্বামী পাওয়া যায়। মেয়েদের কোথাও যেতে হবে না, মেয়েদের যতটা কষ্ট আবার ঠিক ততটাই সহজ ভগবানকে পাওয়ার। আপনারা অনেকেই গেছেন জয়দেব ধামে, দেখবেন ভগবানকে জয়দেব সারা জীবন খুব ভালো করে সেবা দিতেন তিন বেলা করে, কিন্তু পদ্মাবতী ভগবানকে নয় তার স্বামীকে সেবা দিতেন খুব যত্ন সহকারে, তাকে মানুষ না ভগবান রূপে ভালোবাসতেন, সেবা করতেন। তো দেখুন জয়দেবের আগে পদ্মাবতী ভগবানের দর্শন আগে পেলেন, কেন পেলেন বলুন তো? কারণ তিনি তার স্বামীকে মানুষ রূপে ভালোবাসতেন না, ভগবান রূপে ভালোবাসতেন। তাই সব মেয়েদের কাছেই আমার একটাই অনুরোধ, অন্যায় করলে ভুল বললে তো অবশ্যই তাকে সাজা দিতে হবে, আবার স্বামী যদি আসামি হয় তাকে তো ভালোবাসা কখনোই সম্ভবই নয়। স্বামীকেও কিন্তু স্বামীর মতোই জয়দেবের মতোই হতে হবে, সেও যদি মদ মাতাল খোর হয় এসে স্বামী বলে মানায় যাবে না, কথাটা যদি সত্যি হয় একটু হাতে তালি হবে বৌদিরা, তাই কি বলছে দেখুন। সাবিত্রী বেগোলা সতী, সাবিত্রী বেগোলা সতী, মরা স্বামীর প্রাণ বাঁচায় স্বামীর যে দামি কিছু নির দুনিয়ায়, স্বামীর যে দামি কিছু নির দুনিয়ায়, যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বহুবাকি তার মানায় স্বামীর যে দামি কিছু নির দুনিয়ায়, স্বামীর যে দামি কিছু নির দুনিয়ায়।